নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাবো যে সিংহ রাশির জাতক ও জাতিকাদের 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম ভবিষ্যৎবাণী। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু এমন তথ্য জানাবো সিংহ রাশি সম্পর্কে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা মোটিভেশন পাওয়ার সাথে সাথে ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিচ্ছে চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। সিংহ রাশি এমন একটি রাশি যে রাশির মধ্যে গুরু গম্ভীরতা এবং সোবার্স ভাব এবং একটা বস টাইপের অ্যাটিটিউড থাকে, মানে পাঁচজনকে এক আঙুলে ট্যাকেল করার ক্ষমতা এই রাশির জাতক ও জাতিকার মধ্যে রয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক এই 1427 বঙ্গাব্দ আপনাদের কী কী দিকে শুভ এবং কী কী দিকে অশুভ আনতে চলেছে। তো বছরের শুরুতে আপনাদের আয়ের দিক মোটামুটি থাকবে, মানে আপনাদের আয়ভাব খুব একটা ভালো আসবে না, কিন্তু যখন বছর একটু গড়াবে অর্থাৎ অগ্রহায়ণ মাসের দিক করে, তখন কিন্তু আপনাদের আয়ের ভাবটা খুবই ভালো দেখা যাচ্ছে। এছাড়াও যারা সিংহরাশির জাতক ও জাতিকারা আছেন, তারা যদি কনস্ট্রাকশন কাজ করেন বা কনস্ট্রাকশন বিজনেসের সাথে যুক্ত থাকেন বা গাড়ির বিজনেসের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে খুব একটা ভালো ফল পাবেন না এই ফার্স্ট ফেজে। কিন্তু এটা সেকেন্ড ফেজ থেকে কিন্তু সেখানে ভালো ফল পাবেন। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান। সিংহরাশির জাতক ও জাতিকারা যারা পড়াশোনার লাইনে যুক্ত আছেন, তাদের পড়াশোনা মোটামুটি চলবে। যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের একটু ভালো হবে, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের মোটামুটি চলবে। এছাড়াও এই রাশির জাতক ও জাতিকাদের এই বছর চাকরি পাওয়ার যোগ রয়েছে, কিন্তু প্রথম দিকে না, বছরের মিডিল ফেজ থেকে আপনারা চাকরি পেতে চলেছেন এবং সেই সব চাকরি পাবেন যেসব চাকরি আপনাদের কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট করে। এই ব্যাপারে একটি কথা আমি আপনাদেরকে সিংহরাশির জাতক ও জাতিকাদেরকে বলে দিই, এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে লিডারশিপ ভাব খুব ভালোই থাকে, যার জন্য এই বছর যারা রাজনৈতিক লাইনে রয়েছেন তাদের কিন্তু খুবই ভালো পজিশন যেতে পারেন। মানে রাজনৈতিক পাওয়ার আপনাদের যদি থাকে তাহলে কিন্তু আপনারা বেটারমেন্ট পজিশনে যেতে পারেন। আর যারা রাজনৈতিক পাওয়ারের সাথে যুক্ত নন বা রাজনীতির সাথে যুক্ত নন, তারা যদি চান যে আমি রাজনীতির সাথে যুক্ত হব, তাহলে এই বছরটি সেই বছর যে বছরে আপনারা এই রাজনৈতিক পাওয়ারের সাথে যুক্ত হতে পারেন এবং সফলও হতে পারেন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই বছর সিংহরাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন মুডের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, কিন্তু বছরের লাস্ট ফেজে আপনাদের দাম্পত্য জীবন একটু মাখোমাখো হবে, অর্থাৎ রোমান্টিক ভাবটা একটু বেশি হবে সিংহরাশির জাতক ও জাতিকাদের।
এরপরে আসি আপনাদের বিবাহস্থান। সিংহ রাশির জাতক ও জাতিকাদের বিবাহস্থান খুবই ভালো দেখা যাচ্ছে, আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করতে পারেন, এখন থেকে প্রচেষ্টা করুন। কারণ এখন বর্তমানে করোনার জন্য আমরা সকলেই গৃহবন্দী, আমরা সকলেই মর্মাহত, আমাদের কাজ বা আমাদের বিজনেস অনেক বসে গেছে, বা আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাও অনেক বসে গেছে। কিন্তু আফটার আমরা যতদিনে আস্তে আস্তে রিলিফ পেতে লাগবো, তারপর থেকে আপনাদের সমস্ত দিক থেকে ভালো হতে লাগবে। তো এরপরে আসি আপনাদের পারিবারিক ক্ষেত্র। সিংহ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক ক্ষেত্র মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, কিন্তু এই বছর সিংহ রাশির জাতক ও জাতিকাদের শত্রুতা ভাব প্রবল হারে দেখা যাচ্ছে। মানে শত্রুতা এমন পর্যায়ে যেতে পারে, মানে বন্ধুও শত্রুতে পরিণত হতে পারে। আমি কিন্তু খুব আপনাদেরকে আগেই সচেতন করে দিচ্ছি, মানে বন্ধু যদি শত্রুতে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। মুশকিলটা এটাই যে বন্ধু এমন একটা জিনিস যে আপনার সমস্ত জিনিসটাই জানে, তো সে যখন শত্রুতে পরিণত হবে তখন আপনাকে যে কোনো মুহূর্তে বিট খাইয়ে দিতে পারে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, আর সকলের সাথে এমনভাবে চলুন মানে উপর উপর, মানে বেশি গাঢ়ভাবে মিশার দরকার নেই। কারণ এই বছরটা রাহুর বছর, এই বছরটা আপনাদের সাথে প্রতারণা হওয়ার যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রতারণা হওয়ার যোগ রয়েছে, মানে আপনার টাকা নিয়ে আপনাকে প্রতারিত করে দিতে পারে। এছাড়াও যারা বিজনেস করছেন, বিজনেস মানে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের কিন্তু একটু প্রবলেম আছে, মানে পার্টনারের দিকে একটু খেয়াল রাখবেন অবশ্যই। কারণ পার্টনার এই বছর কিন্তু আপনার সাথে ধোকাবাজি করতে পারে, সম্ভাবনা প্রবল, তাই খেয়াল রাখবেন অবশ্যই। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই বছর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না, মানে শারীরিক প্রবলেম আসবেই, ছোটোখাটো চোট আঘাত লাগবে। এছাড়াও যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, মাইগ্রেনের প্রবলেম আসতে পারে। এছাড়াও চুলকুনি বা স্কিন ডিজিজ, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্যান্সার জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই আমি বলবো আপনারা এবছর শরীর নিয়ে একটু ভুগবেন, তবে ওভারকাম অবশ্যই করবেন, এটি আমি আপনাদেরকে বলতে পারি। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। সিংহ রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, মানে সন্তান আপনাদের কথা মতো চলবে, বাট মাঝে সাঝে আপনাদের সাথে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা একটু পজিটিভ মাইন্ড নিয়ে তার সাথে চলুন, তার কথাগুলো একটু শুনে বোঝার চেষ্টা করুন, তাতে আপনাদের সঙ্গে আপনার সন্তানের একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, মানে ডাক্তার, উকিল, অ্যাস্ট্রোলজার এরকম টাইপের প্রফেশনে যারা রয়েছেন, তাদের কিন্তু এই বছর মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে। তবে বছরের শেষের ফেজে আপনাদের ক্লায়েন্ট প্রচুর পরিমাণে বাড়বে, ক্লায়েন্ট প্রচুর পরিমাণে বাড়বে, যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থাটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনারা ধীরে ধীরে অনেক প্রোগ্রেস করতে পারবেন, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। এছাড়াও সিংহ রাশির জাতক ও জাতিকারা এই বছর বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন, মানে আপনাদের এবছর ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, আপনারা ভ্রমণ করতে পারেন এবং বিদেশে ভ্রমণ করতে পারেন। এরপরে আসি আপনাদের, এবার আসি প্রাপ্তিযোগ। এবছর লটারি লাগার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক ও জাতিকাদের, কিন্তু লটারি তাদেরই লাগবে যাদের রাহু গ্রহ ভালো পজিশনে আছে রাশিচক্রে, মানে আপনার রাশিচক্রে যদি রাহু গ্রহ ভালো পজিশনে থাকে সেক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা রয়েছে। তো মোটের উপর যদি বলা যায় সিংহ রাশির মানে শুভাশুভ চলবে, আপ ডাউন চলবে, বাট অ্যাটলিস্ট মোটামুটি ভালোই চলবে।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।